স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করছে, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সবচাইতে সস্তা এবং সবচাইতে কম দামি 5G স্মার্টফোন। নাম হচ্ছে গ্যালাক্সি A22 5G স্মার্টফোন। তাহলে বন্ধুরা, জয়টক চ্যানেল আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আমার নাম মৃত্যুঞ্জয়, আপনি দেখছেন জয়টক। আজকের এই ভিডিও আপনি আগে দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গ্যালাক্সি A22 5G স্মার্টফোন সম্পর্কে। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। গ্যালাক্সি A22 5G স্মার্টফোন হচ্ছে খুবই ইন্টারেস্টিং স্মার্টফোন, কারণ এই স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি 5G ব্যান্ড। নর্মাল স্মার্টফোনে আমরা এতগুলো 5G ব্যান্ড দেখতে পাই না, কারণ আপনি 30,000 40,000 প্রাইস পয়েন্টও যদি দেখেন তাহলে 4-5টি 5G ব্যান্ডই আমরা সাধারণত দেখতে পাই। তো এখানে আপনি 11টি 5G ব্যান্ড দেখতে পাচ্ছেন। তো গ্যালাক্সি এ সিরিজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে অফলাইন মার্কেটিংয়ে ফোকাস করে স্যামসাং। তো গ্যালাক্সি এ সিরিজকে অফলাইন রেখেছে এম সিরিজ, আর এফ সিরিজকে বেশিরভাগ অনলাইন শিফট করেছে। তো গ্যালাক্সি এ সিরিজ মানে হচ্ছে অফলাইন সিরিজ। তো অফলাইন সিরিজে যে ভ্যালু প্রোভাইড করছে, যে প্রাইস পয়েন্ট, তো গ্যালাক্সি A22 স্মার্টফোন একটি ভালো চয়েস হতে পারে যারা অফলাইন মার্কেটে স্মার্টফোন পারচেস করে। তো গ্যালাক্সি A22 স্মার্টফোনে দিয়েছে 11টি 5G ব্যান্ড, আর এখানে যে প্রসেসর দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 7 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর দিয়েছে। এখানে আমরা ডুয়াল 5G সাপোর্ট দেখতে পাই, ডুয়াল সিম স্ট্যান্ড বাই দেখতে পাই। তারপর এখানে আমরা 11টি 5G ব্যান্ড, এখানে N1, N3, N5, N7, এইভাবে N78 পর্যন্ত মোট 11টি 5G ব্যান্ড দিয়েছে। তো নর্মাল আমরা যেসব 5G স্মার্টফোন দেখতে পাই মার্কেটে, সেই সব স্মার্টফোনে এতগুলো 5G ব্যান্ড দেওয়া নেই। তো 5G ব্যান্ড যদি কম থাকে তাহলে কী হবে, যখন নাকি আমাদের এলাকায়, যখন আমাদের সিটিতে যখন 5G অ্যাভেলেবেল হবে, তখন আমরা 5G ইউজ করতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। কারণ 5G ব্যান্ড যদি আমার স্মার্টফোনে 2-3টি 5G ব্যান্ড থাকে, আর সেখানে আমরা কোন 5G ব্যান্ড দেখতে পাবো, অপারেটর কোন 5G ব্যান্ড দিচ্ছে, তো আমাদের 5G থেকেও তখন আমরা 5G ইউজ করতে পারবো না। তো এখানে 11টি 5G ব্যান্ড রয়েছে, মানে কি আপনি যে সিটিতে যান যখন 5G অ্যাভেলেবেল হবে তখন আপনি 5G ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে একটি অ্যাডভান্টেজ। তারপরে নেক্সট এখানে ডিসপ্লে দিয়েছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে দিয়েছে। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়নি, TFT LCD ডিসপ্লে দিয়েছে, সঙ্গে 90Hz রিফ্রেশ রেট দিয়েছে। তো এখানে TFT ডিসপ্লে দেওয়া সত্ত্বেও এখানে ডিসপ্লের যে কোয়ালিটি আপনি IPS LCD ডিসপ্লের সাথে কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, সুপার অ্যামোলেড ডিসপ্লে হলে খুব ভালো হতো, কিন্তু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়নি, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর নেক্সট হচ্ছে এই স্মার্টফোনের ক্যামেরা। তো ক্যামেরা দিয়েছে এখানে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা দিয়েছে, 48 মেগাপিক্সেল f/1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা, তারপর 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপ সেন্সার। সেলফির জন্য এখানে দিয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো দুটি ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বেটার ফটোশুট করতে পারবেন, তারপর নাইট মোড, অন্যান্য যে ফিচার্স হয় সেটা রয়েছে। তো ক্যামেরা এখানে ভালো দিয়েছে, খুব ভালো দেয়নি, খারাপ দেয়নি, অ্যাভারেজ ক্যামেরা দিয়েছে। নেক্সট হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটির জন্য এখানে দুটি অপশন দিয়েছে, একটি হচ্ছে ফেস আনলক, আর একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমরা সাইড মাউন্টেড দেখতে পাচ্ছি, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয়নি। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইড মাউন্টেড দিয়েছে, যেটা নর্মাল আমরা এই প্রেস পয়েন্টে আজকাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাই। তারপর এখানে ডুয়াল সিম প্লাস ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দিয়েছে। তারপর এখানে আমরা 9mm স্লিম ডিজাইন দেখতে পাই। তো ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A22 5G স্মার্টফোনে যথেষ্ট ইন্টারেস্টিং ফিচার্স প্যাক করে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি A22 5G স্মার্টফোন চলে অ্যান্ড্রয়েড ভার্সন 11-এ, আর সঙ্গে স্যামসাংয়ের অনিউআই। তো স্যামসাং গ্যালাক্সি A22 5G স্মার্টফোনে আপনি কোনো রকম বাজে কোনো অ্যাপস দেখতে পাবেন না, কোনো ব্লোটওয়্যার দেখতে পাবেন না, ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তারপর এখানে সিকিউরিটি প্যাচ আপডেট হবে, 2 বছরের স্যামসাং বলছে যে সিকিউরিটি প্যাচ প্লাস সফটওয়্যার আপডেট আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে খুবই ভালো কথা। নেক্সট হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি এখানে 5000mAh বিগ ব্যাটারি দিয়েছে, সঙ্গে এখানে যে প্রসেসর রয়েছে 7 ন্যানোমিটার। তো এখানে পাওয়ার এফিসিয়েন্সি খুব বেটার হবে, মানে ব্যাটারি ব্যাকআপ এখানে আপনার ইজিলি 1 ডে দিয়ে দেবে, আর আপনি যদি নর্মাল ইউজ করে থাকেন তাহলে আপ টু মানে 1.5 থেকে 2 দিন আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে স্মার্টফোনের ডিজাইন কালার। তো এখানে ডিজাইন খুব সুন্দর ইন্টারেস্টিং ডিজাইন দিয়েছে, কালারও আপনার রং বেরঙ্গের অনেক কালার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক, ব্লু, মিন্ট, তারপর আরও আরেকটা কী কালার বলে এটা, তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কালার দিয়েছে। তো কালার আপনার যেটা পছন্দ সেটা আপনি চয়েস করে নিতে পারেন। নেক্সট হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ দিয়েছে এখানে দুটি ভার্সন, একটি হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ, আর একটি হচ্ছে 8GB RAM 128GB স্টোরেজ। এখানে 6GB RAM এবং 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 19,999, আর 8GB 128GB প্রাইস হচ্ছে 21,999, মানে 20,000 প্রাইস পয়েন্টে আপনি 5G স্মার্টফোন পেয়ে যাচ্ছেন অফলাইন মার্কেটে। এখানে যদি আপনি অনলাইন মার্কেটের সাথে কম্পেয়ার করেন তাহলে অত ভালো ডিল হয় না, কিন্তু যদি আপনি অফলাইন মার্কেটে যান তখন অফলাইন মার্কেটে অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল থাকে না, আর অনলাইনে যেটা মনে করেন 18,000 প্রাইস থাকে সেটা অফলাইনে কিনতে গেলে 19,000 পড়ে যায়। তো দেখতে গেলে স্যামসাং ফ্যান যারা স্যামসাং ফ্যান রয়েছে তারা যদি একটি 5G স্মার্টফোন কিনতে চায় স্যামসাংয়ের তরফ থেকে, তো গ্যালাক্সি A22 5G স্মার্টফোন যথেষ্ট ভালো চয়েস হতে পারে। তো গ্যালাক্সি A22 5G স্মার্টফোন আপনার কেমন লেগেছে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল প্রথমবার এসে থাকলে পর সাবস্ক্রাইব করুন। আর ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দ্য টাইম ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।